দেশে 6টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। বুধবার 30 অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ সারোয়ার বাড়ি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে যে 6টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। সেগুলো হলো জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, মানিকগঞ্জের কর্নেল মালিক মেডিকেল কলেজ, নোয়াখালীর আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ এবং দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ। এসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে জামালপুর মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিকেল কলেজ এবং দিনাজপুর মেডিকেল কলেজ নামে নামকরণ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।